জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার কিছু জানিয়ে এখন দিবিকের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লা বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এতে বলা হয় আগামী দুই মাসের জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর উনিশশো আঠারোশো এর এক ধারা ও সতেরো ধারা অনুযায়ী তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে নির্বাচনকে সামনে রেখেই সংস্কার কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের গণ সমাবেশে তিনি একথা বলেন গ্রহণযোগ্য নির্বাচনের উপরই অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি আর মহাসচিব বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে সেটিকে কাজে লাগাতে হবে এদিন ঢাকা মহানগর গাজীপুর নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলা থেকে সকাল থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরামবাগ ফকিরাপুল কাকরাইল পল্টন ও এর আশেপাশের অলিগলিও নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে হবে এদিকে গণতান্ত্রিক দেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে এই দাবি জানান কেন্দ্রীয় নেতারা এ সময় আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই বলেও জানান নেতাকর্মীরা চট্টগ্রামের কাজের দেউরিতে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঢল নামে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয় এ সময় গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ রাজনৈতিক পট পরিবর্তনের পর রংপুরে প্রথমবারের মতো বিএনপির বড় কর্মসূচি দুপুরগড়াতেই খন্ড খণ্ড মিছিলের মিলনে কালেক্টরেট মাঠে তৈরি হয় বড় জমায়েত যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বিকেল সিলেটে ফেস্টুন ও পোস্টার নিয়ে সমাবেশে নেতাকর্মীরা যোগ দেন এছাড়া খুলনা বরিশাল ও ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনতার মঞ্চে সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে কুমিল্লা নগরীতে বের হন তারা জনসমুদ্রের রূপ নেয় টাউন হল ময়দান শোভাযাত্রায় কুমিল্লা মহানগর উত্তর দক্ষিণ চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এ সময় তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির ক্ষতি কেউ করতে পারবে না এ সময় তিনি আরও বলেন বিদায় নেয়া ফ্যাসিবাদী শক্তি যেন আবারও মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবুল সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসেন বিশেষ অতিথি ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশকে আরও দুই বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপির কান্ট্রি ডিরেক্টর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লা এ শেখ শেখ জানান বিশ্বব্যাংককে এই অর্থ বছরে গুরুত্বপূর্ণ সংস্কার বন্যা প্রতিক্রিয়া স্বাস্থ্যসহ আরও কয়েকটি খাতে এই সহায়তা দিচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মঙ্গলবার প্রধান উপদেষ্টা সরকারের বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এ সময় প্রধান উপদেষ্টা সার্ক নিয়ে খোঁজ খবর নেন বৈঠকে নেপালের রাষ্ট্রদূত সার্ক ও বিমস্টেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন বলেন উভয় দেশ সার্ক এবং বিমস্টেকের সদস্য এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে নেপালের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার বিষয়ে অবহিত করে রাষ্ট্রদূত বলেন দুই দেশ শিগগিরই বাণিজ্য শুরু করতে সক্ষম হবে এছাড়া তিনি নেপালকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের উদার প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চলতি ও আগামী বছর বাংলাদেশকে দুটি বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক সকালে সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এ সময় ব্যাংকের তারল্য সংকট নিরসনেও বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি সকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ফার্গেস বৈঠকে সংস্থাটির বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তার আশ্বাস দেয় এজন্য যেসব শর্ত দেয়া হবে সেগুলো যেন বাস্তবায়নযোগ্য হয় তা দেখার জন্য বিশ্ব ব্যাংককে বলা হয়েছে আমরা যেটা বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ডিসেম্বরের সাথে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের অতএব তাদের সে সাহায্য দরকার টেকনিক্যাল এসিস্ট আর্থিক সাহায্য আমাদের লিকুইডি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি এগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফার্দার কথা বলব ওয়াশিং মেডিসিন মোটামুটি ইতিবাচক ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি তেল কিনতে সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে আগামী তিন বছরে বাংলাদেশকে চার থেকে পাঁচশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান ব্যাংকটির রিজিওনাল হাব ম্যানেজার নাসির সুলাইমান পরে অর্থ উপদেষ্টা বলেন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা আমাদের সাইক্লোন সেন্টার

And the country uh, in supporting the socio economic development of the country, inshallah, for the next uh, three to five years. With uh, maybe around uh, four to five billion US dollar And uh, at the same time, also, is, uh, you know, like other entities is uh, giving. Uh, I'm talking about the ISDB group yeah. intervention. Of course, the government is also looking uh, to. Uh, ওরা আমাদেরকে বিভিন্ন সহায়তা অলরেডি দিচ্ছে একটা হল আমাদের স্বাস্থ্য খাতে আছে মোবাইল আপনার স্বাস্থ্য ইসের জন্য স্কুল তারপর সাইক্লোন শেল্টার আর এগুলি নিয়ে উঠছে এবং আমরা রিসেন্টলি এখন আমরা রিকোয়েস্ট করেছি এই যে বন্যা যে রুরাল রোডসগুলো নষ্ট হলো এই যে রিসেন্ট ফ্ল্যাট এবং ওরা অলরেডি সিলেটে অলরেডি সার্ভে করেছে সিলেটে অলরেডি বন্যা হয়েছে এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে এগুলো আবার নষ্ট হয়ে গেছে অর্থাৎ ওরা সহায়তা দেবে রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফর্মুলায় আগামী দুই থেকে তিন মাসের দায় মিটিয়ে এটি এখন বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরা শিখা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চব্বিশ হাজার তিনশো মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটি একই সময়ে গত বছরের একই সময়ের তুলনায় ষাট শতাংশ প্রবৃদ্ধি এবং জুলাই থেকে নব্বই শতাংশ প্রবৃদ্ধি আন্তব্যাঙ্ক কেনাবেচা বিনিময় হার বাজার ভিত্তিক করায় এই ইতিবাচক সারা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক বাজারে এই মুহূর্তে প্রতি ডলারের সেলিং রেট একশো টাকা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ষাট পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টে প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় নব্বই পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে আন্ত ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যেটা সেটাকে সক্রিয় করা হয়েছে ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম বর্তমানে একশো আঠারো থেকে একশো তার সাথে কার দামের পার্থক্য এখন এক পার্সেন্টের চাইতেও কম এবং আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টাবিলাইজড থাকবে বলে আমরা মনে করি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দ্রুত সময়ে এককালীন টাকা ও মাসিক ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান এই সপ্তাহ থেকেই জরুরি আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে এজন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে আহতদের দ্রুত আর্থিক সহযোগিতা এককালীন সহযোগিতা মাসিক ভাতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সহযোগিতার কথাও জানান তিনি এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহিংসতায় নিহত মির মুগ্ধর ভাই মির স্নিগ্ধ দেশবাসীর কাছে আহ্বান জানান আর্থিক সহযোগিতার জন্য শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং এককালীন একটি পরবর্তীতে এককালীন একটি ভাতা এককালীন একটি দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে যে এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা ডকুমেন্টেশনটি করা তার স্মৃতি স্মৃতি ধরে রাখা শহীদদের ধরে রাখা আর তাদের আদর্শকে বাস্তবায়ন করা সরকারের মানের প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল থেকে একশ থেকে একশত কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ক্ষমতার পালাবদলের জন্য নয় বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ বিপ্লব করেছে তাই জনগণের মতো করেই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় উপদেষ্টা আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি এর আগে রাজশাহীর তের খাদিয়ার একশো কোটি টাকা ব্যয় নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক সরকার এই একটা সিস্টেমের মধ্যে সে নিজেও হয়ে উঠতে বাধ্য হবে বাংলাদেশে সম্প্রতি যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটি অভ্যন্তরীণ উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে भारत टीवी के को भालो है। देश में जो घटनाएं हुई है, उनके यहां भी, उनकी अपनी होती है उनकी अपनी राजनीति होती अब उसमें जो हुआ माने वो उनका इंटरनल अफेयर हम जो हैं हमारे लिए जो गवर्नमेंट ऑफ द डे है उसके साथ हम रिश्ता बना के उसको आगे ले जाते हैं हम लोग बांग्लादेश में उनके यहाँ जो इंटरनली होगा वो होगा वो उसपे हमें टिप्पणी करना ठीक नहीं होगा पर मुझ, हमारे रिश्ते जो हैं हमारी ओर से तो हम इसको स्टेबल रखना चाहते हैं इसको हम आगे बढ़ाना चाहते हैं जतियों परिचय पत्र निर्वाचन कमिशन थे अन्य संस्था चले गोटर तालिका प्रश्न उठव मंत्रब्य कर सचिव सफियल आजिम তিনি বলেন এনআইডি ইসিতেই থাকা উচিত দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি এর আগে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে মাথাল প্রতীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন এনআইডির যে সম্পূর্ণ তত্ত্বভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি সংরক্ষণটাই বেশি যুক্তিযুক্ত এবং এটা এখানে সুরক্ষিত থাকবে হঠাৎ করে এনআইডিটাকে যদি আপনার অন্য কোনো নির্বাহী সংস্থার অধীনে নিয়ে যান সেই ক্ষেত্রে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে এবং আপনার এনআইডি সেবা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমা সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর বিরতির পর ফিরে আপনারা দেখছেন এখন চারদিক বিগত সরকারের সময়ে চাহিদা মতো তথ্য উপাত্তের প্রাককলন করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন চব্বিশটি সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে তারা এই অভিযোগ করেন দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক শেষে কথা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও জানান পরিকল্পনার কাজ শেষ হয়েছে শ্বেতপত্র লেখার কাজ শিগগিরই শুরু করবে কমিটি এছাড়া মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে আমরা এখন লেখার দিকে আগাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অংশীজনের সাথে আলোচনা করব আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেই আমরা উন্মুক্ত আহ্বান জানিয়েছিলাম জমা দেওয়ার জন্য নাগরিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে আমরা সেগুলিকে আমরা এখন নিজেদের ভিতরে পর্যালোচনা করে দেখছি এবং খুব দ্রুতই আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব যাতে ঢাকার বাইরেও যে অংশীজন আছে তাদের মতামত আমরা পেতে পারি যেই সমস্ত প্রাকলনগুলো করা হয় সেই প্রাকলণগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন ওই প্রাকলন দিতে বাধ্য হয়েছেন জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত অভিযোগপত্র দাখিল করা হয়েছে ঢাকার সহিংসতার ঘটনাকে বিচারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার অভিযোগ দাখিলের পর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালে জুলাই আগস্ট সহিংসতায় আহত নিহতদের তথ্য নিয়মিত জমা হচ্ছে প্রসিকিউশন টিম আদালত তথ্য উপাত্ত সংগ্রহ করছে দায়ীদের দ্রুত বিচার হওয়া জরুরি এছাড়া তিনি আরও বলেন এমনভাবে বিচার করতে হবে যাতে কোনো বিতর্ক না হয় ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে পরেই নিহত সাব্বিরের বাবা বলেন একমাত্র সন্তান হত্যার বিচার চান তিনি বাগেরহাটে একটি কলেজে পড়ত সাব্বির আন্দোলন করতে ঢাকায় এসেছিলেন তিনি উনিশ তারিখ পুলিশের গুলিতে মারা যান সাব্বির খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ম তাদেরকে বের করতে হবে এই গণবিপ্লবের যে একটা চরিত্র তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয় পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটি পূর্ণ না হয় কোন সমালোচনার সুযোগ না থাকে আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার লাস্টা ওই কৃষ্ণ হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে আমার মেয়ে জামাই এবং আমি এই তিনজন আমরা লাস্টটা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যেখানে শেখ হাসিনার সাথে সাবেক মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ বিরাশি জনের নাম উল্লেখ করা হয়েছে রাজধানীর সিএমএম আদালতে এই হত্যা মামলা দায়ের করে নিহত শাহাদাত হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার মামলায় ওবায়দুল কাদের রাসাদুজ্জামান খান কামাল কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকেও আসামি করা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মিরপুর এলাকায় সহিংসতায় প্রাণ হারান শাহাদাত মামলায় দায়ের শেষে আইনজীবী ও বাদী জানান বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা যত দ্রুত সম্ভব আসামিদের এনে বিচারের সম্মুখীন করার দাবিও জানান তারা শেখ হাসিনা সহ বিরাশি জনকে আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনশো আসামি করে যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে মৃত্যু সনদ দাখিল করে বিজ্ঞ এম এম দশ আদালতে মামলাটা দায়ের করি বিজ্ঞ আদালত মামলার শুনানির পরে ডাইরেক্ট এফআইআর হিসাবে নেওয়ার জন্য মিরপুর থানাকে আদেশ দিয়েছে আলাদা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত এই তিন অভিযুক্তকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে প্রত্যেককে সাতদিন দিন করে রিমান্ড দেওয়া হয় এর আগে সোমবার ময়নসিংয়ের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয় তাদের পরে সেখান থেকে গ্রেফতার করে ঢাকায় ডিবি হেফাজতে আনা হয় তাদেরকে এদিকে সোমবার রাতে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হুকুমদাতারা কারা আছে নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকলাতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে আসামিদ্বয়ের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মিননকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন গেল বাইশ আগস্ট বিকেলে গুলশান থেকে রাশেদ খান মিননকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে নিউ ইয়র্কের থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পাঁচ দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলার পর পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে আদাবর থানার মামলায় মিননকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় সেই রিমান্ড শেষে আর এক হত্যা মামলায় রাশেদ খান মিননকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হল অবৈধভাবে সীমান্ত পাড়ি চেষ্টার মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি চৌধুরী মানিক মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস জামিন মঞ্জুর করেন তাকে এক হাজার টাকা জরিমানা করা হয় তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় গেল তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরদিন সকালে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় তাকে পুলিশ তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সেদিন আদালতে প্রবেশের সময় বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধরক মারধর করে পরে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় জরুরি অস্ত্রোপচারের পর গেল বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয় তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে হত্যা এবং গুরুতর অপরাধে গুরুতর আঘাতের অপরাধে সহায়তার একাধিক মামলা আছেন উনি ওই মামলাগুলোয় জেলা আটক আছেন নেটওয়ার্কে ধীরগতি কল ড্রপ কল মিউট সহ মোবাইল নেটওয়ার্কে অন্যতম প্রতিবন্ধকতা টাওয়ার স্বল্পতা বলে জানিয়েছেন বাংলাদেশ মুঠো ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবে টাওয়ার স্বল্পতা নিরসনে মোবাইল অপারেটর টাওয়ার কো এবং ভেন্ডরদের মধ্যে সমন্বয় সভা হয় এ সময় বক্তারা বলেন ট্রাফিক তথা ডেন্সিটি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে একটি অপারেটরে একটা টাওয়ার থাকার কথা সে অনুযায়ী চারটি অপারেটরের টাওয়ারের পরিমাণ হবার কথা দুই লক্ষ যদিও টাওয়ার সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আরও ষাট শতাংশ টাওয়ার নির্মাণের প্রয়োজন রয়েছে বক্তারা অপারেটররা টাওয়ার নির্মাণ করতে পারছেন না অন্যদিকে প্রতিবেশী দেশ টাওয়ার নির্মাণ করে যাচ্ছেই মানসম্পন্ন সার্ভিস দরকার তার জন্য টাওয়ারের অধিক পরিমাণ টাওয়ারের কোনো বিকল্প নেই আমাদের যে পরিমাণ টাওয়ার দরকার সেই পরিমাণ টাওয়ার আমাদের নেই এক কোটিরও বেশি লোক কিন্তু বর্ডার এলাকায় থাকেন বর্ডার এলাকায় প্রচুর বাজার এবং জনবসতি আছেন সেখানে আমাদের জনসংখ্যা বা আমাদের জনগণ নেটওয়ার্ক পাচ্ছেন না জিরো থেকে থ্রি কিলোমিটারের মধ্যে কোনো টাওয়ার বসাতে গেলে আমাকে তিনটা সিকিউরিটি এজেন্সি থেকে পারমিশন নিতে হয় ভারত রেগুলেশন তুলে দিয়েছে তারা জিরো পয়েন্টে টাওয়ার বসিয়েছে আমাদেরকেও করতে দেয়া হোক কারণ ভারতীয় নেটওয়ার্ক যদি আমাদের এখানে পাওয়া যায় তাহলে আমাদের নেটওয়ার্ক ভারতে পাওয়া উচিত সারাদেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জন আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো বাহাত্তর জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নিয়মিত বুলেটিনে এমন তথ্য জানানো হয় চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে ঢাকা সিটিতে রয়েছেন তিনজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রয়েছে একজন করে চলতি বছরে সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সর্বমোট বিশ হাজার দুইশো জন আর মৃত্যুবরণ করেছেন সর্বমোট একশো জন আক্রান্তের দিক থেকে সবচেয়ে উদ্বেগজনক হারে এগিয়ে ঢাকার দুই সিটে কয়েকদিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল মঙ্গলবার সকালে আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন এর আগে উপজেলার জিরাবো এলাকায় সকাল পৌনে নয়টার দিকে মাস্কট ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় শিল্প পুলিশ জানায় নিহত রোকেয়া বেগম মাস্কাট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন এখন চারদিকে আরো একটা বিরতি ফিরছে একটু বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক বৈরুত সহ লেবাননের বিভিন্ন শহরে হিজবুল্লার যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ আহত কমপক্ষে মধ্যে আটা অবস্থা আশঙ্কাজনক প্রতিবেদন বলছে তার টেলিযোগাযোগ যন্ত্র তারবিহীন ব্যবহার করত হিজবুল্লার যোদ্ধারা মঙ্গলবার হঠাৎই দেশ জুড়ে হাজার খানেক পেজার গরম হয়ে বিস্ফোরিত হয় এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ শিগগিরই এই কাজের জন্য ইসরায়েল শাস্তি পাবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি বিশ্লেষকদের ধারণা নতুন এই পেজারগুলো মধ্যে স্বল্প পরিমাণে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হতে পারে উনিশশো সালে হামাসের এক শীর্ষ নেতার মুঠো ফোনে লুকিয়ে রাখা হয় বিস্ফোরকের মাধ্যমে হত্যা করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সিনবেত এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস লেবাননের হুতি বিদ্রোহীদের দেওয়া এক বার্তায় হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইয়াহিয়া সিনাওয়ার এই কথা বলেন লেবাননের হিজবুল্লাহ আর ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অসহযোগিতার যৌথভাবে শত্রুপক্ষকে প্রতিহত করবে হামাস ইয়াহিয়া সিনাওয়ার বলেন গাজায় প্রায় বারো মাস ধরে চলা ইসরায়েলের রাজনৈতিক পরিকল্পনা ভেঙে দেবে তাদের যৌথ বাহিনী এদিকে গাজায় ইসরায়েলের সেনা আগ্রাসনে উপত্যকায় নতুন করে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইসরায়েলকে সতর্ক করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধের লক্ষ্য আরও সম্প্রসারিত হয়েছে মণিপুরে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে সব স্কুল কলেজ এছাড়া সপ্তাহব্যাপী বন্ধ থাকার পর ইমফাল ভ্যালির পাঁচ জেলায় চালু হয়েছে ইন্টারনেট সেবা তবে এখনও কারফিউ অব্যাহত থাকবে ইমফাল ইস্ট ইমফাল ওয়েস্ট থোবাল ও বিষ্ণুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী এস বীরেন সিং বলেন সাম্প্রতিক সময়ে মণিপুরে সহিংসতার সহিংসতায় কুকি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান মণিপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে দেবে কেন্দ্র সরকার রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে চলছে এগারোতম সৌদি ফুডেক্স এবারে আসরে অংশ নিয়েছে জাপান পোল্যান্ড ও ফিলিপিন্স সহ দেশ বেশি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে নিজ দেশের খাদ্য ও পানীয় পণ্য চার দিনের মেলায় বিশ হাজারের বেশি দর্শনার্থী আগমনের আশা আয়োজকদের দুই বছর আগের মেলায় বাংলাদেশ অংশ নিলেও এবারের আসরে থাকছে না লাল সবুজের প্রতিনিধিত্ব উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় খাদ্য ও পানীয় বাজার সৌদি আরব এগারোতম সৌদি ফুডেক্সের পর্দা নামবে উনিশ সেপ্টেম্বর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি মার্লেনা সিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর আম আদমি পার্টির বৈঠকে তার নাম ঘোষণা করা হয় দ্রুতই এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসবে এপিপির বৈঠকে বলা হয় আত অতিশী মার্লেনা সিংয়ে সিংকে দিল্লির মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে নীতি নির্ধারণী পর্যায় থেকে অতিশি মার্লেনার মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন জানানো হয় বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা নারী ও শিশু কল্যাণ সহ বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মধ্য ইউরোপের ছয় দেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে বিপর্যস্ত রোমানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক স্লোভাকিয়া হাঙ্গেরি ও অস্ট্রিয়া গত প্রায় পাঁচ দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউরোপের এসব দেশের বেশিরভাগ নদী ও জলাশয়ের পানির উচ্চতা বেড়েছে এতে প্লাবিত হয়েছে বিভিন্ন শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানি স্রোতে অনেক জায়গায় ভেঙে পড়েছে সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রোমানিয়া ও চেক প্রজাতন্ত্রে এই দুই দেশের অধিকাংশ অঞ্চল তলিয়ে গেছে পানির নিচে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক ভারতের বিপক্ষে নিজেদেরকে আন্ডার ডগ মানছেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথর সিংহে দলটির বিপক্ষে কখনোই জিততে না পারা চাপ দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলেও আশা করেন তিনি হাথুরু আর বলেন বাংলাদেশের পেসাররা আগের চেয়ে উন্নতি করেছে একই সঙ্গে অভিজ্ঞ স্পিন অ্যাটাকও আছে দলের তার মতে অলরাউন্ডার সাকিবের বিকল্প হতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ we we handled certain situation we were behind the game in both test matches and then how we come back and then the people that who contribute different times um Give us a lot of uh, belief for for this series. We got good fast bowlers. We got really experienced spin attack, um, and then the batting, um, uh, we we actually have a batting debt because of two reasons. One is that um, two of our spinners are genuine batters who got Test hundreds, and then two of our the wicket keepers who are main batters. So. our balance of the team, uh, this series is really, really good and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. দেশীয় কোচদের অধীনে টি টোয়েন্টি সিরিজের অনুশীলন শুরু করেছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটাররা তবে হৃদয় শামীম পাটোয়ারিদের পাশাপাশি ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার শরীফুলও দীর্ঘদিন পর সাদা বলের অনুশীলনে ফিরতে পেরে রোমাঞ্চিত জাতীয় দলের এই পেস বোলার ভারত সিরিজে প্রত্যাশা দারুণ কিছু করার আমাদের যে প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের প্র্যাকটিস ম্যাচ সিনারিও করতেছেন আবার প্র্যাকটিস ম্যাচ আছে সো আমার মনে হয় টি আমরা ভালো একটা প্রিপারেশন দিচ্ছি আস্তে আস্তে কাজ শুরু করছি রিহার করতেছি প্রতিদিন বোলিংও করতেছি সো ইনশাল্লাহ আমার মনে হয় যে দুই তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে অনেক অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি সো একটু ডিফারেন্ট লাগতেছে কারণ কিছুদিন লাল বলে খেলছি তো ভালো লাগতেছে আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি তো সেই আশা নিয়ে চেষ্টা নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ প্রাইজ মানি দেওয়ার ঘোষণা করেছে আইসিসি পুরুষদের সমান সাত দশমিক নয় ছয় মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশি মুদ্রায় যা পঁচানব্বই কোটি টাকা যা আগের বিশ্বকাপের চেয়ে দুইশো শতাংশ বেশি তিন অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের এবারে চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক তিন চার মিলিয়ন ডলার যেখানে দুই হাজার তেইশ বিশ্বজয়ীরা পেয়েছিল এক মিলিয়ন মার্কিন ডলার আর রানার আপ দলের জন্য বরাদ্দ এক দশমিক এক সাত মিলিয়ন ডলার শুধু ফাইনালে ওঠা দলের জন্যই নয় সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই পাবে ছয় লাখ পঁচাত্তর হাজার ডলার করে এছাড়া গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ী দলের জন্য থাকবে একত্রিশ হাজার একশো ডলার করে এর আগে আইসিসি দুই সালে নারী ও পুরুষদের প্রাইজ মানি সমান করার কথা বললেও সাত বছর আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা উনশো সতেরো সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে অফিসিয়াল প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আর প্রধান কোচ সাইফুল বাড়ি টিটু বললেন গ্রুপ পর্বে ভারত ম্যাচ হবে চ্যালেঞ্জিং বয়স্ভিত্তিক টুর্নামেন্টিতে বিশ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে লাল প্রতিনিধিরা সবুজের সে ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বে ফয়সালরা নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুদল পাবে শেষ চারে খেলার সুযোগ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর খেলতে বুধবার সকাল নয়টা দশ মিনিটের একটি ফ্লাইটে থিম্পুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ সুনর্থ সতেরো ফুটবল দল ইন্ডিয়ার সাথে প্রথম খেলা ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর কারণ ইন্ডিয়ার টিমকে আমরা দেখেছি গতবারের খেলাটা দে আর গুড সাইড এবং ওদের প্রস্তুতি ইন্দোনেশিয়াতে নিয়েছে এবং লাস্টলি ওরা ভুটানে যাওয়ার আগে লাদাখে করছে প্রস্তুতি যে ওদের অল্টিটিউডের কারণে যে একটু উঁচু জায়গায় আমি এটা বলবো না যে আমরাও মানে চ্যাম্পিয়ন হয়ে আসবো বাট আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আগে আমাদের ফার্স্ট আর হচ্ছে ফাইনাল ফাইনাল খেলা তারপর আমরা চ্যাম্পিয়ন হচ্ছে মানে চিন্তা করবো শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি